এই যারা বউলে মার্কেট করেন, আপনি যে কত টাকা ঠকিয়েছেন আজকে শোনেন শোনেন। খালি আপনার বউ যায় যদি একটা কাপড় হাত দিয়ে ধরে, দোকানদার বুঝবার পারছে এটা পছন্দ হবে, 500 টাকার জিনিস 100 বেড়ে দিস আপা, সাবুনের মতো আপনাকে মানাবে, পূর্ণিমার মতন সাইজ হবে, 5000 টাকা দেন, লাভ দরকার নাই, কোনো লাভ দরকার নাই, কারে এক শাড়ি লাভ না হলে বেঁচা যাবেন। বউ বলতেছে দেখো আমাক ল্যাসপার চাও না, আমাক ল্যাসপার দেখছে দেখছে, তখন বলতেছে ভাইজান আপনি যতই বলেন আমি 500 টাকা কম দেবো। স্বামী জীবাত করে 500 টাকার থেকে 4500 কথা বুঝতেছেন না স্বামী, না ভাই আপনি যতই কম আমি 500 কম দেবো, এই প্যাকেট কর, সারা জীবন লাভ করছি এক লাভ না কি হবে। হ্যাঁ রে বউ নিয়ে তারা মার্কেট করতেছে আর আমরা ঠকতেছে ভাই, বউ জানলা দিয়ে দেখতেছে স্বামী আসতেছে, এখনই দাড়ি মোচা আসিছে টাটকা দাড়ি মোচা, বউ জানলা দিয়ে দেখতেছে দুই মেয়ে সালাম দেওয়া, ভাই কেমন আছেন ভাই, একটু ডান তো ভাই আপনার সঙ্গে গল্প করবার চাই। বউ কয় কে রে, আমার স্বামীর সামনে দুটা মেয়ে গল্প করবি, একটাই কারণ আমার স্বামীর দাড়ি মোচ নাই, খালি দাড়ি থাকলে ওরা ভাই না বলে চাচা বলতো, জোরে কোন কথা ঠিক কিনা, চাচা আসসালাম আলাইকুম, আর কোনো কথা বলতো না, কারণ কোন রাস্তার মেয়ে চাচার সাথে কথা বলবার চায়, চিন্তা করে আমার স্বামী আমার চাচা বানার লাগবি, কেবলই বাড়ির ঢুকছে বউ ডাকতেছে আসো, স্বামী কয় কী হয়েছে, আজ একটা খেলা দেখাম আসো, ড্রেসিং টেবিলের সামনে যা বউ বলতে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি মোচ নাই আমারও দাড়ি মোচ নাই, কী সুন্দর লাগতেছে দেখছে তোমার মুখ আর আমার মুখ, স্বামী খালি মুচকে মুচকে হাসতেছে দেখ আর পক্ষী কথা বলতেছে, কিন্তুক্ষণ পর বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, আহ স্বামী কয় কী করলে, আল্লাহ যদি আমাকে দাড়ি, এই পাগলে মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়, বউ কয় এই পাগল মরদ মানুষ কোনোদিন দাড়ি মোচ চাচা হয়, তুমি কেমন মরদ মেয়ে মানুষের মতন সাইজ হয়ে আসো। স্বামী দুই কান ধরে বলতেছে যা আর কোনোদিন খুব ঠেকাবো না রে, বউ কয় আলহামদুলিল্লাহ রে আমার স্বামী আমার একলাই থাকবি রে, রাস্তার মেয়েরা ভাই কবি কে সোনাল্লাহ খান না কে রে মায় রে, এই মা যদি তোমার স্বামীকে তুমি রিজার্ভ নিবার চাও জোর করে হলো স্বামীর মুখে দাড়ি লাগাও, আর দাড়ি যখন রাখবে তখন নবীর কলজার উপর তোমার খুর মারা লাগলো না, দাড়ি নিয়ে যদি কবরে যাবার পারো তোমার আমল নামা কম হতে পারে, তোমার সুন্নত দাড়ি রেখে নবী তোমাকে উম্মত বলে স্বীকার করে নেবে। কষ্ট পাচ্ছেন মনে মনে, হ্যাঁ দাড়ি সাঁচারা কষ্ট পাচ্ছেন নাকি না, কষ্ট পায়েন না, আজকে থেকে নিয়ত করেন আল্লাহ পাক আপনাকে রহমত বরকতে হেফাজত করবে, আল্লাহর পাগল বান্দা। কোরআন শরীফে যেখানে বিয়ার আয়াত আছে, যেখানে বিয়ার আয়াত আছে সেখানে আল্লাহ আবার দুটা দেওয়া শুরু করছে, যে দুটা বিয়া করো, তিনটা বিয়া করো, চারটা বিয়া করো, না পারলে একটা লিয়েই ধৈর্য ধরো, মানে কম দূরি ধরা তারা একটা লিয়েই ধৈর্য ধরো, কিন্তু একটার মধ্যে শান্তি নাই সেটা আমি বুঝি, কারণ কোনো দিন যদি রাগ করে সেই দিন রাগ ভাঙাল লাগে, দেখো রাগ করো না দেখো, কিন্তু যদি আমার দুটা বিয়ে বউ থাকতো আর আমি রাগ ভাঙাতাম না, খালি বলতাম রাগ করছু যাচ্ছি, রাগ করছু ওর কাছে যাচ্ছি, দৌড় এসে পাও ধরি যাই না যাই না, আমার রাগ নয় আমার রাগ নেই, যারকে দুই বউ আছে তারা তো মজা মারতিতে ভাই, কিন্তু আমরা ধরো এক বউর স্বামী আমাকে খালি কষ্ট আর কষ্ট, মানে রাগ করলে রাগ ভাঙ্গার লাগে আর দুই বউ যাদের আছে ভাঙ্গার লাগে না, ওরাই দৌড়ে এসে পাও ধরে ধরে কথা কর না, এই জন্যে আল্লাহ দুই দিয়ে শুরু করছে, একুব নবী দুটা বিয়া করছেন, একটা নবী দুটা বিয়া করছেন, এটা শুনে কী কোয়া লাগে, তো সমান আলোটা করবেন না আপনারা কী কথা, শুধুমাত্র একজন নবী একটা বিয়ে করছে, বউ পাইনি দেখে একটাই করছে, কেন এক বিয়ের মধ্যে কোনো শান্তি নাই,
সেটা আল্লাহ জানে, নবীরাও জানে, সুবহানাল্লাহ। কোন দেখেন একজন নবী একটা বিয়ে করছে, বউ পাইনি, সেই নবীর নাম হলো আদম নবী, কারণ সমস্ত ছেলে মেয়ে আমরা তার। একটা বউ পাচ্ছে, সেটা আবার আল্লাহ দিছে, তার নাম হলো হাওয়া। আর দুনিয়া খুলে কোনো বউ পাইনি, বিয়ে করারও চান্স হয়নি। তাহলে কয়জন নবী এক বিয়ে করছে? একজন নবী একটা বিয়ে করছে, তার নাম হলো আমাদের বাবা আদম আলাইহিস সালাম। আর একজন নবী এখনো বিয়ে করেনি, সেই নবী হলো ঈসা আলাইহিস সালাম, বর্তমানে চতুর্থ আসমানে আছে। এ ছাড়া যত নবী আছে সমস্ত নবীরা কম পক্ষে দুটা করছে, কম পক্ষে কয়টা, বেশির তো হিসাব নেই। আমরা দাউদ নবীর জীবনে দেখলাম, কেউ বলে 99টা, কেউ কয় 101টা, তাই না? কেউ কয় 99টা বিয়ে করছে, কেউ কয় 101টা করছে। হায় হায়, বইয়ের হিসাব নেই। তার ভাই বলতে সুলাইমান নবী আরো বেশি করছে, সুবহানাল্লাহ। কোরআন শরীফে যেখানে বিয়ার আয়াত আছে, যেখানে বিয়ার আয়াত আছে সেখানে আল্লাহ আবার দুটা দেওয়া শুরু করছে, যে দুটা বিয়া করো, তিনটা বিয়া করো, চারটা বিয়া করো, না পারলে একটা লিয়েই ধৈর্য ধরো। মানে কম দূরি ধরা, তারা একটা লিয়েই ধৈর্য ধরো, কিন্তু একটার মধ্যে শান্তি নাই সেটা আমি বুঝি। কারণ কোনো দিন যদি রাগ করে, সেই দিন রাগ ভাঙাল লাগে, দেখো রাগ করো না, দেখো না। কিন্তু যদি আমার দুটা বিয়া বউ থাকতো, আর আমি রাগ ভাঙাতাম না, খালি বলতাম রাগ করছু যাচ্ছি, রাগ করছো ওর কাছে যাচ্ছি, দৌড় এসে পাও ধরি, যাই না যাই না, আমার রাগ নেই, আমার রাগ নেই। যারকে দুই বউ আছে তারা তো মজা মারতিতে ভাই, কিন্তু আমরা ধরো এক বউর স্বামী, আমাকে খালি কষ্ট আর কষ্ট। মানে রাগ করলে রাগ ভাঙ্গার লাগে, আর দুই বউ যাদের আছে ভাঙ্গার লাগে না, ওরাই দৌড় এসে পাও ধরে, তোর কথা কর না। এই জন্যে আল্লাহ দুই দিয়ে শুরু করছে। ওদিনে আজকে একটা ফতোয়া শোনেন, আপনার রক্তের কেউ না, আপনার রক্তের কেউ না, দাড়ি মোচ ওঠে নাই, এইরকম নাবালক বাচ্চা, মানে এখনও মোচো ওঠেনি, দাড়ি ওঠেনি, এইরকম নাবালক ছেলেকে নিয়ে আপনি এক ল্যাবের মধ্যে থাকা হারাম। মেয়ে মানুষ না তো, ছেলে মানুষই, দাড়ি মোচ ওঠেনি, ওকে এক ল্যাবের মধ্যে নিয়ে থাকা কি কথা কর না কেন, কথা কর না কেন, হারাম হারাম। মিন সারে লস আসল খান্না, শয়তান বলবি বুকত হাত দে, দেখ মেয়ে মানুষের মতন, তখন অন্যায় কাজ করবার তবে। এই জন্যে দাড়ি মত যতদিন না উঠবি ততদিন আপনি হলেন না বালেক। বউ জানলা দিয়ে দেখতেছে স্বামী আসতেছে, এখনই দাড়ি মত চাঁচিছে, টাটকা দাড়ি মত চাঁচা। বউ জানলা দিয়ে দেখতেছে দুই মেয়ে সালাম দেয়, বলে ভাই কেমন আছেন, ভাই একটু ডান তো, ভাই আপনার সঙ্গে গল্প করবার চাই। বউ কয় কে রে, আমার স্বামীর সামনে দুটা মেয়ে গল্প করবি? একটাই কারণ, আমার স্বামীর দাড়ি মোচ নাই, খালি দাড়ি থাকলে ওরা ভাই না বলে চাচা বলতো, জোরে কোন কথা ঠিক কিনা, চাচা আসসালাম আলাইকুম, আর কোনো কথা বলতো না, কারণ কোনো রাস্তার মেয়ে চাচার সাথে কথা বলবার চায়।